আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। হেয়ার ড্রেসারদের বিক্ষোভের কারণে কৌশানি মুখার্জির শুটিং বন্ধ, সমস্যায় জনপ্রিয় অভিনেত্রী কৌশানি মুখার্জি। লকডাউনের শেষে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গোটা টলিউড। এই মতো অবস্থায় শুটিং শুরু করেছিলেন একটি বিজ্ঞাপনের জন্য অভিনেত্রী কৌশানি মুখার্জি, আর তার শুটিং সম্পূর্ণ হওয়ার আগেই বন্ধ করে দিতে হলো হেয়ার ড্রেসারদের বিক্ষোভের জন্য। একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী এই শুটিংয়ের জন্য নাকি অভিনেত্রী কৌশানি মুখার্জি বাইরে থেকে হেয়ার ড্রেসার নিয়োগ করেছিলেন, আর যেটিকে খুব ভালো চোখে নেয়নি কলকাতার হেয়ার ড্রেসারেরা, তাই জন্যই বিক্ষোভের কারণে বন্ধ হয়ে যায় শুটিং। এমনিতেই টানা দু মাস কাজ বন্ধ টলিউডে। বেশ কিছু ধারাবাহিকে শর্ট ফ্রম হোম হলেও তারকারা নিজেদের মেকআপ নিজেরাই করছিলেন, ফলে আয়ও হয়নি হেয়ার ড্রেসারদের। এই মতো অবস্থায় কৌশানি বাইরে থেকে হেয়ার ড্রেসার ভাড়া করায় ভালো মনে নেননি কলকাতার হেয়ার ড্রেসারেরা, আর ঠিক সেই কারণেই হেয়ার ড্রেসারদের বিক্ষোভ, আর ঠিক সেই কারণেই বন্ধ হয়ে যায় কৌশানি মুখার্জির অ্যাড শুটের শুটিং। কৌশানি মূলত বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করেন এবং তার মেকআপ আর হেয়ারের দায়িত্বে থাকেন টলিউডের মেকআপ শিল্পীরাই। তাহলে হঠাৎ কেন অভিনেত্রী এই রকম পদক্ষেপ নিতে গেলেন, সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। সংবাদ মাধ্যমের তরফ থেকে কৌশানির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিনোদন জগতের আরো অনেক খবর নিয়ে খুব শীঘ্রই ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।